সেই ব্রিটিশ আমল থেকেই কাঠালিয়ার ঐতিহ্যবাহী তালতলা কালীবাড়ি মন্দিরে চলে আসছে কালীদেবীর পুজো ও দীপাবলি উৎসব। এ উৎসব উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর মন্দিরে শত শত ভক্তের আগমন ঘটে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়। মন্দিরে অসংখ্য দীপের আলোতে আলোকিত হয়ে ওঠে মন্দির ও উপস্থিত নারী পুরুষ ও শিশু মন। দীপের আলোতে আত্মহারা মন মেতে ওঠে আনন্দে। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে উৎসবের আমেজ ও ভক্তদের আনাগোনা। মন্দির প্রাঙ্গণে দীপদানের পাশাপাশি দেবী কালীমায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভক্তরা। চারদিক এ সময় ঢাকের তালে তালে আন্দোলিত হয়। উৎসব শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। কালী পূজা ও দীপদান উৎসব উপলক্ষে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। এবারের পূজা উদযাপন শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা। মনে করা হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালী পুজো করলে বিশেষ সিদ্ধি লাভ সম্ভব হয়, তাই নিজের মনস্কামনা পূরণের জন্য এদিন কালী পুজো করেন অনেকে। এই পুজো শ্যামা পুজো নামেও পরিচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী কালী পুজোর রাত সিদ্ধির রাত, তাই এরাতে তন্ত্র সাধনাও জোর কদমে করে থাকেন অনেক তান্ত্রিকই। কালী পুজোর দিন কী করলে পাওয়া যায় দেবীর আশীর্বাদ, কীভাবে ঘোরাবেন আপনার ভাগ্যের চাকা, এ নিয়ে কথা বলবো আগামীকাল।